নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝুরো। এটি একটি অসাধারণ রেসিপি, অল্প সময়ে আর সাধারণ কয়েকটা মশলা দিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে এটা খুব মজা লাগে খেতে। তাহলে বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছে এই মাছের ডিমের ঝুরো আমার স্টাইলে। মাছের ডিমের ঝুরো বানাতে লাগছে মাছের ডিম, আলু, আলুটাকে আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো রয়েছে এখানে, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তার সাথে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আর ধনে পাতা কুচি লাগবে একটু, তার জন্য কয়েকটা ধনে পাতা নিয়ে রেখেছি, আর তার সাথে লাগছে কাঁচা লঙ্কা। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি তেল এড করছি। তেল দিচ্ছি আমি 5 টিস্পুন। তেলটাও আমার যথারীতি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি রয়েছে মাঝারি সাইজের 4টি পেঁয়াজের কুচি। এবার এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে খুব লাল লাল করে ভাজা হবে না, হালকা পেঁয়াজটা এখানে ভাজা হবে। প্রয়োজন অনুযায়ী আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, অর্থাৎ এই রান্নার জন্য যতটা পেঁয়াজটা নরম হওয়া প্রয়োজন ছিল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা 1.5 চামচ আর রসুন বাটা 1.5 চামচ। এই আদা রসুনটাকে এবার আমি পেঁয়াজের সাথে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে মিনিট 7-এক মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার মশলাটা পুরোপুরি রেডি। এবার এর মাঝে আমি একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার পরে মশলাটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। মশলাটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে অ্যাড করছি আমি টমেটো কুচি। এখানে টমেটো রয়েছে মাঝারি সাইজের গোটা একটা টমেটো। এবার এর মধ্যে আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। এবার টমেটোটাকে আবার ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি আমি জল। এবার জলের সাথে মশলাটাকে আবার একটু খানিক আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার আমি অ্যাড করে নিচ্ছি আলু। আলু রয়েছে মিডিয়াম সাইজের 2টো। এবার আলুটাকেও মশলার সাথে খানিক আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে কি হবে মশলার সাথে আলুটাও ভালোভাবে কষে যাবে আর আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এবার আমি চেক করে নেব। দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু পুরোপুরি সেদ্ধ হয়নি, আলু হাফ সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছি আমি মাছের ডিম। এটা কাতলা মাছের ডিম রয়েছে আর ওজনে রয়েছে 300 গ্রাম। আমি মাছের ডিমটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর কোনো রকম নুন হলুদ মাখাইনি। এবার এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি।
এবার মাছের ডিমটাকে আমি আলু আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব আস্তে আস্তে মাছের ডিমটাকে মেশাতে হবে, না হলে মাছের ডিমটা গোটলা পাকিয়ে যাবে, কারণ মাছের ডিম তাপ পেলে গোটা গোটা হয়ে যায়। এটাকে আস্তে আস্তে মেশালে মাছের ডিমটা পুরো ঝুড়ো হয়ে যাবে, তাই মাছের ডিমটাকে হালকাভাবে ধৈর্য নিয়ে ধীরে ধীরে নেড়ে নিতে হবে। পুরো ঝুড়ো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করছি আমি প্রয়োজন অনুযায়ী জল। অবশ্যই গরম জল দিচ্ছি, কারণ গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে মাছের ডিম আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবার একটু চেক করে নেব। রেডি হয়ে গেছে, আলুটাকেও দেখে নিলাম, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল উপর থেকে একটু ছড়িয়ে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট রেস্ট দেব, তারপর এটাকে আমি সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম মাছের ডিমের ঝুড়ো। এটা খুবই অল্প সময়ে আর সাধারণ কয়েকটা মশলা দিয়ে তৈরি হয়ে যায়। এর স্বাদ অসাধারণ, গরম ভাতের সাথে পরিবেশন করবেন, এটা জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো যে বন্ধুরা এই চ্যানেলটির পাশে রয়েছেন, চ্যানেলটিকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে অন্য কোনো রেসিপির সাথে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।